হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? বাংলা টিউটোরিয়াল হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এক্সেল নিয়ে কাজ করতে হলে আপনাকে মূলত এক্সেলের শর্টকাটগুলো খুব ভালোভাবে জানা উচিত। আজকের ভিডিওতে আমি আপনাদের 10টা এক্সেলের শর্টকাট দেখাবো, যেটা যার ভিতরে বেসিক এবং অ্যাডভান্স লেভেলের শর্টকাট আছে। এই 10টা শর্টকাট যদি আপনার জানা থাকে তাহলে মাইক্রোসফট এক্সেলে আপনি খুব ভালোভাবে এবং পারফেক্টলি কাজ করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আসুন শুরু করি ভিডিওটা। তার আগে আপনারা যারা এখনও বাংলা টিউটোরিয়াল হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার যে কোনো ধরনের সমস্যা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসুন প্র্যাকটিক্যালি দেখি আমাদের আজকের এক্সেলের মোস্ট ইউজড 10 শর্টকাট। ঠিক আছে, তো আসুন শুরু করি। তো নাম্বার ওয়ানেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা সেলের ভিতরে আপনি কিভাবে দুই বা ততোধিক লাইন লিখতে পারেন। আমি এখানে লিখলাম DACK ঢাকা, এবং আমার প্রয়োজন হলো ঢাকার নিচে আরেকটা লাইন আমি এই সেলের ভিতরে লিখব। তো এর শর্টকাটটা হচ্ছে অল্টা প্লাস ইন্টার। অল্টা কিবোর্ড থেকে চাপবেন, তারপরে ইন্টার বাটন প্রেস করলে আরেকটা লাইন তৈরি হয়ে গেলো। এখানে আপনি আরও আপনার যেটা খুশি সেটা আপনি লিখে দিতে পারেন। এভাবে আপনি যত খুশি তত লাইন লিখতে পারেন। তো এইটা হচ্ছে একটা লাইনের ভিতরে, একটা রোয়ের ভিতরে দুই বা ততোধিক লাইন ক্রিয়েট করার শর্টকাট হচ্ছে অল্টা প্লাস ইন্টার। এখানে আমি দেখাচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখবেন। দুই নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আপনি যে একটা রোয়ের ভিতরে কিছু একটা লিখছেন, আমি এখানে BANG বাংলাদেশ লিখলাম। বাংলাদেশ লিখার পরে আমি যখন অন্য সেলে আমরা ক্লিক করি তখন এই সেলটা কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। তো আমার খুব এক্সপার্ট কাজের জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমি সেলটা সিলেক্ট করব এবং সাথে সাথে এডিট অপশনে যাব। এই জন্য আপনি কিবোর্ড থেকে জাস্ট F2 বাটন, ফাংশন 2 বাটনটা আপনি প্রেস করলে দেখুন এটা কিন্তু এডিট অপশন চলে আসছে। এটা হচ্ছে দুই নাম্বার আপনার এক্সপার্ট কাজের জন্য, এক্সেলের এক্সপার্ট কাজের জন্য এটা অবশ্যই খুব ভালো একটা শর্টকাট। তিন নাম্বার যে শর্টকাটটা আমরা দেখব সেটা হচ্ছে কমেন্ট অ্যাড করা। আপনি যখন ভালো কোনো ডকুমেন্ট তৈরি করবেন তখন সেই ডকুমেন্টে কমেন্টের প্রয়োজন, কমেন্ট রাখার প্রয়োজন হতে পারে। সেই কমেন্টে কীভাবে আপনি শর্টকাটে নিয়ে আসবেন, আমি আবার এখানে ঢাকায় লিখলাম। আমি চেষ্টা করছি অল্প সময়ে আসলে ভিডিওটা শেষ করার জন্য। তো এইখানে এইটা আমার একটা লেখা, এটা আমার একটা রো। তো এখানে আমি কমেন্ট দেখাবো। তো কমেন্টের শর্টকাট হচ্ছে এই যে এখানে দেখুন Shift+F2। আমি এখন এই সেলটা সিলেক্ট করলাম, করার পরে কিবোর্ড থেকে শিফট চাপলাম এবং একই সাথে F2 বাটন প্রেস করলে দেখুন এখানে কিন্তু কমেন্ট অপশন চলে আসছে, যেটা আমাকে ফাইলে গিয়ে খুঁজে নিয়ে আসতে হয়। এখানে আপনি কিছু একটা লিখে দিলেন, জাস্ট আপনি লিখলে আপনার এইটা কিন্তু পরবর্তীতে আপনি যখন মাউস পয়েন্টার নিয়ে যাবেন, আমি দেখাই যে এইখানে একটা লাল চিহ্ন হয়ে আছে দেখুন, এই সেলের উপরে যখনই আপনি মাউস পয়েন্টার নিয়ে যাবেন তখন কিন্তু এই কমেন্টটা শো করবে। আপনার বিশেষ কোনো ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন কোনো সেলে আছে সেটা শো করার জন্য মূলত এই কমেন্ট ইউজ করা হয়, আর এর শর্টকাট হচ্ছে Shift+F2। চার নম্বর যেটা সেটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ। আমরা যখন কাজ করব তখন প্রিন্ট প্রিভিউ দেখার প্রয়োজন হতে পারে, সেই প্রিন্ট প্রিভিউর শর্টকাট হচ্ছে Ctrl+F2। কন্ট্রোল চেপে F2 বাটন আপনি প্রেস করলে আপনার অটোমেটিকই এটা প্রিন্ট প্রিভিউ অপশন আপনাকে নিয়ে যাবে এক্সেলের। দেখুন প্রিন্ট প্রিভিউ চলে আসছে। তো আপনি যেটা ফাইলে বা অন্যভাবে গিয়ে প্রিন্ট প্রিভিউ দেখবেন সেটা যদি আপনার দ্রুত কাজ করার প্রয়োজন হয় তাহলে তো আপনাকে খুব অল্প সময় দেখার প্রয়োজন হবে, সেটা আপনি এই প্রিন্ট প্রিভিউ দেখে নিতে পারবেন Ctrl+F2 বাটন প্রেস করে। পাঁচ নম্বর যেটা রাখা আছে সেটা হচ্ছে ফিল সিলেক্টেড সেলস উইথ অ্যান এন্ট্রি টাইপ অফ সেল। যে এটা বলছে যে আপনি একটা সেলের ভিতরে কোনো ডকুমেন্ট লিখবেন এবং সেই ডকুমেন্টটা আপনার পরবর্তী সব সেলগুলোতে লেখা হয়ে যাবে, কিন্তু এটা কিভাবে এটাই আমি আপনাদের দেখাবো এখন। তো এর শর্টকাটটা হচ্ছে Ctrl+ইন্টার। আমি এখানে এই সেলটা সিলেক্ট করলাম, একই সাথে ড্র্যাগ করে আরও দুইটা সেল সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এইখানে আমি কিন্তু আর কোনো মাউস ক্লিক করি না, আপনারা দেখছেন যে দুইটা তিনটা সেল সিলেক্ট আছে। এখন আমি এখানে লিখলাম যে আমি আমার নামটা লিখলাম, লিখার পরে দেখুন এই যে লিখছি এখন আমি কিবোর্ড থেকে Ctrl+ইন্টার বাটন একসাথে প্রেস করলে এই তিনটা সেল, যে কয়টা সেল আমি সিলেক্ট করছি সেই সবগুলো সেলে কিন্তু এই লেখাটা চলে আসছে। তো এইভাবে আপনি যত জায়গায় আপনার প্রয়োজন হতে পারে আপনি এই Ctrl+ইন্টার বাটন প্রেস করে কিন্তু আপনি সব সেলগুলো একসাথে ব্লক করতে পারেন। এটা অনেক বেশি হেল্পফুল একটা শর্টকাট আমাদের জন্য Ctrl+ইন্টার। এবং ছয় নাম্বার যেটা সেটা হচ্ছে আপনি
এই সেলে এই হাসান কথাটা লিখা আছে, তো আমার প্রয়োজন হচ্ছে দ্রুত কাজ করার জন্য যে এর পরের সেলটাতে আমার এটা লিখবো। তো তাহলে আমি কি আবার টাইপ করব, বা এটা ড্র্যাগ করে আপনি নিতে পারেন এটা, অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি ডি যদি চাবেন তাহলে নিচের দিকে যাবে। কন্ট্রোল প্লাস ডি মানে হচ্ছে আপনার উপরের সেলে যে লেখাটা আছে সেটা নিচের সেল ফিল করবে, এবং কন্ট্রোল প্লাস আর যদি আপনি চাবেন তাহলে রাইট সাইড ফিল করবে, কন্ট্রোল প্লাস এল যদি চাবেন তাহলে লেফট সাইড ফিল করবে। আমি কন্ট্রোল প্লাস আর চেপে আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু এই সাইডটা ফিল হয়ে গেল। এটা দ্রুত কাজের জন্য, এক্সেল এক্সপার্ট কাজের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শর্টকাট। 7 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ক্রিয়েট নেম। এই জিনিসটা আপনাদের একটা কনফিউশনে ফেলে দিতে পারে যে আসলে এই নেমটা কী। তো এটা মূলত আমি আপনাদের ক্লিয়ার করি যে এই নেমটা হচ্ছে এক একটা সেলের নেম। আপনি এক্সেলে যতগুলো সেল নিয়ে কাজ করছেন আপনি ইচ্ছে করলে প্রত্যেকটা সেলের নাম দিতে পারেন, যেখানে আমরা পাই হচ্ছে এই যে নেম বক্স, ঠিক আছে, F9। আপনি এখান থেকে এডিট করেও দিতে পারেন, অথবা আপনি যে কোনো সেলে ক্লিক করার পরে আপনি কন্ট্রোল প্লাস F3 একসাথে কন্ট্রোল চেপে F3 বাটন প্রেস করলে এই নেমের অপশনটা চালু হয়ে যাবে। এইখানে আপনি নিউ তে ক্লিক করবেন, করার পরে আপনি এখানে সেলের নাম দেবেন, যে আমি এখানে দিলাম যে দিস ইজ সেল। এই এই সেল এই কথাটাই কিন্তু শো করবে, ঠিক আছে। দেখুন আমি যখন এটা লিখব তখন দ্য নেম দ্যাট ইন্টারস ভ্যালিড, আচ্ছা আমি কিছু একটা দিলাম, আসলে এর মাঝখানে কোনো স্পেস চায় না, স্পেস আপনি দিবেন না, যে সেলের নাম বা নাম্বারিং করবেন সেটাতে কোনো স্পেস দিবেন না। তাহলে এই সেলটা আমি অন্য সেলে ক্লিক করলে এখানে H9 দেখাচ্ছে, কিন্তু যখন এই সেলটাতে ক্লিক করছি তখন এই পাশে দেখুন এখানে কিন্তু এই সেলের যে নাম আমি ক্রিয়েট করলাম সেটা। আর এই নাম ক্রিয়েট করার জন্য আপনাকে কন্ট্রোল প্লাস F3 বাটন একসাথে প্রেস করতে হবে, তাহলে আপনি যে কোনো সেলকে একটা নামে আইডেন্টিফাই করতে পারবেন। 8 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ইনসার্ট ডেট অ্যান্ড টাইম, যে আপনি যে কোনো সেলে কারেন্ট আপনার কম্পিউটার সিস্টেমে যে ডেট অ্যান্ড টাইম কারেন্ট থাকবে সেটা আপনি ইনসার্ট করতে পারেন। তো এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস সেমিকোলন যদি আপনি একসাথে প্রেস করেন তাহলে ডেট চলে আসবে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সেমিকোলন একসাথে প্রেস করলাম, দেখুন আজকে ডেট হচ্ছে 18/11/17, এটা চলে আসছে। আমি এইখানে কন্ট্রোল প্লাস কোলন বাটন একসাথে যদি আপনি প্রেস করেন তাহলে টাইম চলে আসবে, কন্ট্রোল প্লাস কন্ট্রোল শিফট কোলন, ঠিক আছে, তাহলে এটা টাইম চলে আসলো। এটা একটা ভালো শর্টকাট, যেটা আপনাকে কোনো টাইম লিখা লাগবে না, আপনি অটোমেটিক্যালি এটা প্রেস করলে আপনার শিটে কারেন্ট টাইমটা ইনসার্ট হয়ে যাবে। তারপরে যেটা আছে 9 নম্বর সেটা হচ্ছে চার্ট। আমি এই যে কোনো ডকুমেন্ট আমার শিটে আছে এবং এটাকে আমি চার্টের দেখাইতে চাই, তো এর শর্টকাটটা হচ্ছে F11। আপনি যখন কোনো আপনার ডকুমেন্টে কোনো কিছু যে ডকুমেন্ট আছে সেগুলো সিলেক্ট করবেন, করার পরে কিবোর্ড থেকে F11 বাটন মানে ফাংশনের 11 নম্বর কি যদি আপনি ইউজ করেন তাহলে অটোমেটিক কিন্তু এটা চার্টে রূপান্তর হয়ে যাচ্ছে। আপনাকে দেখাই দেওয়া লাগছে না বা চার্টে গিয়ে ক্লিক করে আসা লাগছে না, এটা অটোমেটিক দেখুন এটা কিন্তু চার্ট তৈরি হয়ে গেছে। তো এই শর্টকাট হচ্ছে জাস্ট আপনি ফাংশন কির 11 নম্বর 11 নম্বর কীটা আপনি প্রেস করলেই এটা হয়ে যাবে। এবং 10 নম্বর যেটা সেটা হচ্ছে ডিসপ্লে ফর্মুলা, ঠিক আছে, টুগল ডিসপ্লে ফর্মুলা। আপনি আমি ধরে নিলাম যে এইখানে আমি কিছু ডাটা ইনপুট করলাম, আপনারা আপনাদের মতো করে নেবেন আমি সংক্ষেপে দেখানোর জন্য। এবং এই ঘরে এটা আমার ক্যালকুলেশন ঘর, আমি ইকুয়াল এটা চাপলাম, তারপরে প্লাস এটা, ঠিক আছে, তারপরে ইন্টার বাটন প্রেস করলাম। তো এটা হচ্ছে আমার ক্যালকুলেশন, দেখুন এইখানে দেখতে পাবেন যে এই তিনটা সেলের মূলত ক্যালকুলেশনটা যোগটা আমি এখানে এই সেলে করছি। তো আমার একটা গুরুত্বপূর্ণ কাজ করছি যে কাজে আমার ফর্মুলাগুলো দেখার প্রয়োজন হচ্ছে, তো সেইটাতে আমি শর্টকাট ইউজ করতে পারি। এই শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল চাপবেন এবং এই স্কেপ বাটনের নিচে একটা এই যে ইনফিনিটি চিহ্ন বলি আমরা, ইনফিনিটি চিহ্ন যে বাটনটা আছে সেই বাটনটা যদি আপনি প্রেস করেন তাহলে এইখানে কিন্তু আপনার সূত্রের ঘরটা ডিসপ্লে হয়ে যাবে। দেখুন সরি প্লাস এই যে সূত্রের ঘরটা, যে আমি এইটাকে টুগলিংয়ের জন্যেই মূলত এই শর্টকাটটা ইউজ করা হয়। আপনি যখন কন্ট্রোল আবার ওই বাটন ইনফিনিটি বাটন প্রেস করবেন এটা আবার হাইড হয়ে যাবে, আপনি যখন আবার কন্ট্রোল প্লাস ইনফিনিটি বাটন প্রেস করবেন এটা আবার আপনার
যে সূত্রটা, যে ক্যালকুলেশন আপনি করছেন সেটা শো হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আর আজকের যে 10টা শর্টকাট দেখানো হচ্ছে, আসলে এই শর্টকাটগুলো সবই অ্যাডভান্স লেভেলের। আপনি এই 10টা শর্টকাটকে যদি নিয়মিত ব্যবহার করতে পারেন আপনার ডকুমেন্টে, তাহলে অবশ্যই আপনি ভালো এক্সপার্টনেসের সাথে খুব দ্রুত আপনি কাজ করতে পারবেন এবং আপনার এক্সেলের কাজের যে গতি, সেই গতিটা অনেক গুণ বেড়ে যাবে। আপনি অনেক ফাস্ট এবং কি বলবো যে আপনি অনেক এক্সপার্টনেসের সাথে এই ডকুমেন্টগুলো নিয়ে কাজ করতে পারবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা বাংলা টিউটোরিয়াল হাউস চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।